বন্ধুরা, আমি পিয়া, পিয়া ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে চাল কোমরের একটি রেসিপি। চলো দেখবে আমি কীভাবে বানাই। মুগ ডাল দিয়ে চাল কোমর বানানোর জন্য ফার্স্টে আমি চাল কোমরগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে দু তিনটে কাঁচামরিচ রেখেছি আর আমি অল্প মুগ ডাল এখানে ভিজিয়ে রেখেছি। কড়াইতে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে পাঁচফোড়ন। ফোড়নটা ভালো করে ফুটে যাওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর তেজপাতা। এখন এখানে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটা ভিজিয়ে দিয়েছি, এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ডালটা আধা ফোটা হয়ে যায়। দেখো ডালটা আধা ফোটা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়াগুলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা টমেটো। দিচ্ছি লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাস কমিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিন আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসব। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই।